বিবিসির ছাড়া জলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দামোদরের নিম্ন উপত্যকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হুগলির খানাকুলে উদ্ধার কাজে নামল সেনা। উদয়নারায়ণপুর ও আমতাতে প্লাবিত শতাধিক গ্রাম। পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে হুগলি জেলাতে। দামোদরের জলে ভাসছে খানাকুলের বিস্তীর্ণ অংশ। ঠাকুরানী চক, কিশোর পার্ক, ধানগড়ি পঞ্চায়েত কার্যত জলের তলায়। আটকে পড়েছেন বহু মানুষ। সোমবার সকাল থেকেই জলবন্দীদের উদ্ধারে ব্যবহার করতে হচ্ছে হেলিকপ্টার, নেমেছে সেনাও। গত কয়েকদিন ধরেই ক্রমশ জটিল হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের পরিস্থিতি। রবিবার রাতে ফের নতুন করে জল ঢুকেছে এই এলাকায়। সোমবার সকাল থেকে আরও বাড়ছে জলস্তর। এই মুহূর্তে প্লাবিত উদয়নারায়ণপুরের মোট 80টি গ্রাম। অন্যদিকে ভাসছে আমতাও। দামোদরের জল আমতার 34 গ্রামেও। পরিস্থিতি খতিয়ে দেখতে ড্রোন ওড়ানো হলো প্রশাসনের তরফে। ড্রোনের ছবি দেখে বন্যার্তদের উদ্ধার ও সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। দামোদরের জলে প্লাবিত বাঁকুড়ার সোনামুখী ব্লক। ইতিমধ্যে উত্তর নিত্যানন্দপুর, রাঙামাটি, ইহিপাড়া সহ একাধিক এলাকায় জল ঢুকেছে। জলের তলায় দামোদরের পাড়ে থাকা দীর্ঘের পর দীর্ঘে কৃষিজমি।